আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। স্টেজে গিয়ে ক্যামেরা ফ্ল্যাশ উপেক্ষা করে ফারদিনের সামনে গিয়ে ডাকলো, শুনছেন? মিতার ডাক শুনে সবাই কম বেশি অবাক হলেও ফারদিন বিরক্ত হলো, প্রকাশ না করে জিজ্ঞেস করলো, কোনো সমস্যা? মাথা উপর নিচে নেড়ে সে বলল, আপনি কোথায় ছিলেন এতক্ষণ? আমাকে ভেতরে আসতে বলার পর থেকে আপনি গায়েব। ফারদিন একটা মুখ ভেঙালো, এতক্ষণ সে খেয়াল করেছে মিতা কি করছিল, এসেই গিলতে বসেছে, একবারও ওকে খোঁজেনি, এখন ইচ্ছে করে সবার সামনে অপদস্থ করতে তার এখানেই আসা। ফারদিন বলল, এখানেই তো ছিলাম, তুমি অস্বস্তি বোধ করবে তাই ডাকিনি, এসো পরিচয় করিয়ে দিই। মিতা সবার দিকে হেসে তাকালো, সবাই অবাক হয়ে ওদের কনভারসেশন শুনছিল এতক্ষণ। আমার বউ রুশমিতা। ফারদিনের সম্বোধনটা অন্যরকম লাগলো মিতার কাছে, ভালো লাগা খারাপ লাগা দুটোর সংমিশ্রণ। এই জায়গাটা অন্য কারো ছিল, এই জায়গাটার একান্ত মালকিন আমি, ঠিক এরকমই অনুভূতি। সবাই কেমন বোকা বোকা হাসলো, বাংলাদেশে এমন অসম বয়সের বিয়ে অহরহ দেখা যায়, কিন্তু ফ্রেন্ড সার্কেলের মধ্যে এমন কিছু একটু অস্বস্তিকর, যেখানে ওরা বন্ধুরা মিলে এতক্ষণ অন্য কিছুরই ইঙ্গিত দিচ্ছিল, মেয়েটা দেখলে নিশ্চয়ই কষ্ট পেত বা মন খারাপ হতো। ফারদিনের হতে যাওয়া বিয়ে ভেঙেছে তা সবাই শুনেছিল কম বেশি, এক একজন এক এক জায়গায় থাকায় একসাথে হতে সময় লেগেছে, তাই ফারদিনের বিয়ে অ্যাটেন্ড করতে পারেনি। তাছাড়া ওর বিয়েটাও ফ্যামিলি রিলেটিভ ছিল আর কেউ দাওয়াত পায়নি, রিসেপশন দেরিতে হবার কথা ছিল, অথচ ভেঙে যাওয়া বিয়েতেই যে ফারদিন বিয়ে করে এসেছে তা কেউ জানতো না। মিতা সবার চোখ মুখের এক্সপ্রেশন দেখল, কিন্তু কি করবে বুঝতে পারলো না, মেরুন রঙের শাড়ি পরা মেয়েটার মুখে যেন কেউ নুন ঢেলে দিয়েছে। বুঝতে পেরেছে মিতা, এটা ফারদিনের কিছু মিছু হলেও হতে পারতো টাইপ বান্ধবী, যার পাত্তা অলরেডি কেটে গিয়েছে। অন্যরকম আনন্দ হচ্ছে মিতার পেটের ভিতর, সে মেকি হাসি দিতে চাইলেও এখন তার সত্যি সুখী সুখী হাসি দিতে মন চাইছে, এবং সে তাই করলো। সবাই একটু কনফিউজড, এখন মিতাকে কি ভাবে বলে সম্বোধন করবে, মিতা কম হলেও তাদের বয়সে 9 থেকে 10 বছরের ছোট। সবার সাথে পরিচয় পর্ব শেষে মিতা আবার গিয়ে বসে নিজের জায়গায়, সব বন্ধুরা মিলে ফারদিনকে অল্প বয়সী মেয়ে বিয়ে করার জন্য টিপ্পনি কাটলো, শুধু তিশা বাদে। তিশা নিচে নেমে মিতার দিকে তাকিয়ে এলো, কেমন আছো রুশমিতা? কফির ছোট কাপটা হাত থেকে রেখে উপরে তাকায় মিতা, ভালো, আপনাকে চিনতে পারলাম না, দুঃখিত। আমি তিশা, তোমার বরের বান্ধবী। বান্ধবী শব্দটা এমনভাবে বলছে ইংরেজিতে ন্যারেট করলে ওটা গার্লফ্রেন্ড হয়ে যাবে। মিতা মনে মনেই বলল, বান্ধবী হতে যাবেন কেন, বলেন না প্রাক্তন প্রেমিকা ছিলেন যত্ত সব। ও আপু বসেন প্লিজ, হেসে উত্তর দিল মিতা। সামনে চেয়ার টেনে বসতে বসতেই তিশা মিতার দিকে ভালো করে এক নজরে দেখে নিল। শুনেছি তোমার বড় বোনের জায়গায় নাকি তুমি জোর করে বিয়ে বসেছো, বোনের বরকে এতই ভালো লেগেছিল, তোমার বয়স তো খুবই কম, অনুভূতি কেমন? বলেই সামনে রাখা একটা চিজবল মুখে নিল তিশা, মিতার খেতে পারলো না। তখন না ওনার বন্ধুরা বলল, তিশা ডাক্তার বিদেশ থেকে হায়ার স্টাডি করে এসেছে, অথচ তার বাক্যের ব্যবহারে যাচ্ছে তাই অবস্থা, খাবারটা গলায় আটকে আছে, মিতার চোখ দুটো জ্বলে যাচ্ছে, তবে দমে যাবার পাত্রী সেনা। আর যাই হোক, মিথ্যের প্রতিবাদ সে অতি অবশ্যই করে। এই বয়সে সিঙ্গেল থাকার চেয়ে আমার মতো বয়সে বিয়ে করে ফেলাই ভালো না আপু, আপনিও আপনার চেয়ে একটু বয়স্ক কাউকে দেখে বিয়ে করে ফেলুন, কনের সাজার এক্সপিরিয়েন্স আপনারও হবে, তখন আর জনে জনে অনুভূতি জানতে চাইতে হবে না আপু। তিশা মাথা নিচু করে হাসলো, মিতা সেখান থেকে উঠে চলে গেল। মিতাকে দেখেছো? তোমার সাথে এই টেবিলে বসে থাকতে দেখেছিলাম, অশ্রমে গিয়েছে হয়তো। আচ্ছা ফারদিন শোনো। ফারদিন পেছন ফিরে তাকালো, তুমি ভালো আছো? তিশা ভেবেছিল ফারদিন মুখ কালো করে থাকবে, হয়তো উত্তর দিবে তুমি যেমন রেখে গিয়েছিলে টাইপ কিছু, কিন্তু তিশাকে অবাক করে দিয়ে ফারদিন তার 32টি দাঁত বের করে ম্যাজিক টুথ পাউডারের অ্যাডের মতো দন্ত বিকশিত হাসি দিয়ে গেল, যার অর্থেই দাঁড়াইছে তুই ভাবছিস তুই গেলে আমি দেবদাস হব, যা ভাগ। তিশার বদলতে ফারদিনের বউ বেশ পরিপক্ক আর ঠোঁট কাটা, বন্ধুমহলের সে কথা চাউর হতে সময় লাগলো না। পার্টি সেন্টার থেকে ফেরার পথে ফারদিন তিশাকে তার বাসার সামনে নামিয়ে দিয়ে এলো এক প্রকার অনুরোধে ঢেকে গেলার মতো। নিজের ঘরে ঢুকে মিতার একটা বিচ্ছিরি অনুভূতি হচ্ছে, দ্রুত এই সং পাল্টে ফেলতে হবে। লাগেজ থেকে একজোড়া সালোয়ার স্যুট নিয়ে মিতা ঢুকলো আশ্রমে। মিতা যখন নিজের রুমে যাচ্ছিল ফারদিনের বাবা তখন ফারদিনকে নিজের রুমে ডাকেন,
মিতার ফুপা কল করেছিলেন। ও হঠাৎ? না মানে এই পাঁচ দিনে তো একবারও কল করে খোঁজ নেননি, বিয়ে দিয়ে তো একটা বোঝা নামিয়েই দিয়েছেন, আর খোঁজ না নিলেও তো চলে তাই না? তুই তো এত কথা বলিস না, হঠাৎ এত কথা বলছিস কেন? বাবা বাদ দাও, কি জন্য কল করেছিলে তা বলো। মিতার বাবা তোদের তার বাসায় ডেকেছেন দাওয়াতে। ও বাড়িতে গেলে আমার ওর বোনের মুখোমুখি হতে হবে, এটা কি শোভনীয় হবে তুমি বলো? এইটা একটা অ্যাক্সিডেন্ট যা হয়ে গিয়েছে, পাস্ট টেনে লাভ নেই, তাছাড়া আজীবন তো আর তোমরা এমন মুখ না দেখতে থাকতে পারবে না, মুখোমুখি একদিন হতেই হবে। ফুস করে নিঃশ্বাস ছাড়ল ফারদিন। ঠিক আছে, কবে যেতে হবে? পরশু। মা জানে? রুমে দেখে বুঝতে পারছো নিশ্চয়ই? ফারদিন হাসল, তিনিও হাসলেন। যেদিন ফারদিনের বাবা মায়ের মাঝে কথা কাটাকাটি হয় সেদিন মা তারিণীর রুমে ঘুমান। ফারদিন নিজের রুমে এসে দেখল বিছানার উপর মিতার শাড়িটা পড়ে আছে, সে কোট খুলে শাড়ির পাশে রাখল। মিতা ওয়াশরুমে, এত রাতেও শাওয়ার নিচ্ছে। ফারদিন শাড়িটায় হাত বুলালো, কি অদ্ভুত, মিতাকে গাঢ় রঙে সত্যি অপ্সরীর মতো লাগে। বিয়ের দিন সে দেখেছিল যখন সবার সাথে মিতা হাসছিল, তখন একই বিয়ের শাড়িতে মিলা মিতা দুজনকে দেখেছে ফারদিন একই সাজে, অথচ শাড়িটা মিলার থেকে মিতার গায়ে বেশি মানিক গিয়েছিল, যেন শাড়িটা তার জন্যই তৈরি, ভুল করে অন্যের সঙ্গে চড়েছিল। মামির কিচকিচ আর রাগের জন্যই মিলাকে দেয়া সব শাড়ি গহনা খুলে মিলাকে পরানো হয়েছিল, অথচ তিনি জেদ না করলে মিতাকে সত্যি ওভাবে দেখা হতো না। মিতার নিশ্চয়ই খুব কষ্ট হয়েছিল বোনের কথা ভেবে। আচ্ছা সে এসব কী চিন্তা করছে, মিতা কষ্ট পেলেই বা তাতে তার কী এসে যায়, সে তো এর জন্য দায়ী না, উল্টো তাকেই ঠকানো হচ্ছিল। ফারদিন নিজের কাপড় নিয়ে বাহিরের ওয়াশরুমে গেল ফ্রেশ হতে। দিনটা শুক্রবার, মইন সকালে ঘুম থেকে উঠে নাস্তা বানিয়েছে আজ, মিলা এখনও ঘুমাচ্ছে সাথে মাহতাব, গতরাতে মাহতাব খুব জ্বালিয়েছে, ঘুমাতে দেয়নি, প্রথমে দুটা পর্যন্ত সেও মিলার সাথেই জেগেছিল, এরপর কখন ঘুমিয়েছে খেয়াল নেই। ঘুম থেকে উঠে দেখে 8টা বাজে, মইন ফ্রেশ হয়ে রান্নাঘরের দিকে গেল, আজ মিলাদের বাসায় যাবার দিন, মিলার ফুফা কল করেছেন, ফের একবার গত পরশু, তাদের দাওয়াত দিয়েছেন মিলার বাবা, মহিন মাহতাব সমেত। মিলা অভিমান করে আছে তাই সরাসরি তাকে কল করেননি, এমনকি মহিনকেও তিনি স্বীকার করেছেন কি না তা বোঝা যাচ্ছে না, তবুও ফুফার কথা রাখতে মহিন যাবে দুপুরের লাঞ্চে, সম্ভবত মিলার বোনকেও দাওয়াত দেওয়া হয়েছে, আত্মীয় স্বজনরাও আসবেন। মিলা সম্ভবত অস্বস্তি লাগবে সেখানে যেতে, নতুন জামাই আর আতিথীয়তা রক্ষা ঝামেলা না থাকলে মইন কখনো সে বাড়িতে যেত না, কিন্তু আজ যেতে হবে, মিলার এটা প্রথম দিরাগমন। তাছাড়া সামনের সপ্তাহে সেও ছুটি নেবে অফিস থেকে, বাড়ি যাবে বাবা মায়ের কাছে, কতদিন হলো বাবা মাকে দেখে না, নিজের গ্রামের সাথে সম্পর্ক ভুলেছে আজ 3 বছর হতে চলল। মাহতাবের মায়ের গ্রামের বাড়ি পছন্দ ছিল না, তার সেখানকার পিওর আবহাওয়া শ্যুট করতো না, তাই শেষবার গ্রামে গিয়েছিল বিয়ের পর, এরপর আর যাওয়া হয়নি। আম্মা আব্বা এসেছিলেন কিন্তু বেশি দিন থাকেননি, আগে এলে বেশ কিছুদিন থাকতেন, একদিন অফিস থেকে এসে দেখে ঘর খালি, তাকে না জানিয়েই চলে গিয়েছেন তারা। এরপর মা নিজেই ফোন করে বলেছেন বাড়িতে জরুরি কাজ ছিল তাই চলে গিয়েছেন, কত বোকা ছিল মহিন সেটা বিশ্বাস করে নিয়েছে। আচ্ছা মিলাও কি এরকমই হবে? না, এ কদিনই সে মিলাকে যতটা দেখেছে মিলা খুবই মিশুক, সে খুব সহজে সবাইকে কাছে টেনে নেয়, এটা তার একটা বিশেষ গুণ যা সে নিজেও জানে না। মহিন চায়ের কাতলি থেকে চা কাপে ঢেলে মিলাকে ডাকতে গেল রুমে। মিলা যখন মহিলের সাথে বাড়ির গেটে ঢুকলো তখন বাজে বেলা 12টা প্রায়, ভেতরে ঢুকে দেখলো ইলাহি কাণ্ড, বিয়ের দিনের মতোই সাজ সাজ রাব, বাড়ির এক সাইডে উঠানের মতো সেখানে রান্নার কাজ হচ্ছে, আর ভেতর থেকে বাচ্চাদের হইচইয়ের আওয়াজ আসছে। মিলা তো জানতো সব মেহমান বিয়ের দিনই চলে গিয়েছে, মিলা ভাবলো ভেতরে যাবে না ফিরে যাবে, একবার সাহস করে মহিনের দিকে তাকালো, মন সম্ভবত মিলার অস্বস্তি বুঝতে পারলো, মিলাকে সাহস দিয়ে সে বলল ভিতরে যেতে, কারো অসম্মান যেন না হয়। অতপর মিলা মাহতাবকে কোলে নিয়ে বাড়ির ভেতরে গেল। পাঁচতলা বাড়ির দোতলা বাদে বাকি সবই ভাড়া দেয়া, 2 ইউনিটের বাড়িতে শুধু দোতলাতে 1টা ইউনিট। মিলা কলিং বেল বাজালো, মিলার মা দরজা খুলেই মিলাকে দেখে জড়িয়ে ধরতে এলেন। মিলার কেন যেন মনে সায় দিল না তাকে জড়িয়ে ধরতে, তিনি ধরলেও মিলা সোজা হয়ে দাঁড়িয়ে রইল শুধু। মহিন ততক্ষণে ব্যাগ নিয়ে উপরে চলে এসেছে, শাশুড়িকে দেখে লম্বা সালাম দিল সে, তিনি সালামের উত্তর নিয়ে ওদের ভেতরে যেতে বললেন। মিলা ভেতরে গিয়ে রুমে ঢুকতে নিলেই মিলার মা বাধা দিলেন, মিলা পেছনে তাকালো। মিলা তোর জন্য ওইদিকে গেস্ট রুমটা ঠিক করেছি, এই রুমটাই মিতারা আসলে থাকবে। মিলা অবাক হলো না, হেসে জিজ্ঞেস করলো শুধু, কেন মা, তোমার ছোট মেয়ের বিদেশি জামাই কষ্ট করে 2টো দিন এসি ছাড়া ঘুমোতে পারতো না,
তুমি আমার রুমে আমাকেই যেতে নিষেধ করছো? মহিন পরিস্থিতি বুঝল। সমস্যা নেই মিলা, আমরা ওই রুমেই যাই, চলো। এমনিতেও মাহতাব এসির বাতাস সহ্য করতে পারে না, আমাদের সমস্যা হবে না। মিলা একবার মহিনের দিকে তাকালো আর একবার তার মায়ের দিকে। মহিন ব্যাগটা নিয়ে গেস্ট রুমের দিকে এগোলো মিলার পেছনে পেছনে। মহিন সাহেব, কিছু মনে করবেন না প্লিজ। আমি জীবনে অনেক কঠিন পরিস্থিতি পার করেছি মিলা, এইসব খুবই সাধারণ সেখানে, আপনি মন খারাপ করবেন না প্লিজ। মিলা রুমে ঢুকে ফ্যান ছাড়লো, ব্যাগটা কাভার্ডের সাইডে রেখে মাহতাবকে বিছানায় শুয়ে দিল। গরমে ঘেমে গিয়েছে বেচারা, আজ বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে তাই বাহিরে বাতাস দিচ্ছে। মহিন রুমে জানালা খুলে দিতেই একটা মিষ্টি সুঘ্রাণে ঘর ভরে গেল, ভেজা মাটির ঘ্রাণ। বাহিরের বাতাসে মুহূর্তে রুম ঠান্ডা হয়ে এলো। মহিন সামনে রাখা ডিভানটায় বসে আছে, মিলা চাচি রুমের সামনে এসে নক করলেন। মিলাকে দেখলেন মাহতাবকে বুকের কাছে নিয়ে শুয়ে আছে আর মহিন ডিভানে বসা। তিনি শরবত আর মিষ্টি এনেছিলেন। মহিন সালাম দিয়ে শরবতের গ্লাসটা হাতে নিল, কুশল বিনিময় করে তিনি রুম থেকে চলে গেলেন। মিলা হাসল। হাসছেন কেন? বাচ্চা দেখে সবাই অবাক হয়েছে তাই। কেন, কেউ জানে না মাহতাবের কথা? না। মিলার সহজ স্বীকারোক্তি মহিনের মাথায় যেন বাজ পড়ল। কি বলছেন মিলা? বিয়ের দিন ফুপু শুধু আমাকে কানে কানে বলেছিল, আর আব্বা জানতেন, আম্মাও সম্ভবত পরে জেনেছেন, আর কেউ জানেন না। মিলা আপনি কি বলছেন এসব? আমি তো আগেই সব জানিয়েছিলাম। অস্বস্তিতে মহিনের মাথার রগ দপদপ করছে। আপনি এত চিন্তা কেন করছেন? বিয়ে আমি রাজি খুশিতেই করেছি, সংসারও আমিই করব, এতে অন্য কেউ জেনে কি করবে? মহিন অবাক হয়ে তাকালো মিলার দিকে, কত সহজে মিলা কথাগুলো বলছে, অথচ তার অস্থির লাগছে এটা ভেবেছে সবাই জানার পর কিভাবে নিবে বিষয়টা। মিলার মায়ের রুমের সব মহিলারা জড়ো হয়েছে, মিলার দুই চাচি, দুই খালা আর মামে, কাজিন বড় বোনেরা আর মিলার ফুফু। মিলার মা আর ফুফুকে এই মুহূর্তে চার্জ করা হচ্ছে কেন মিলাকে জেনে শুনে একটা বিবাহিত এক সন্তানের পিতা এমন পার্টির কাছে বিয়ে দেওয়া হয়েছে। বংশে এমন কোনো হিস্ট্রি নেই, মিলার জন্য তাদের সবার নাম খারাপ হবে, কাউকে লজ্জায় মুখ দেখাতে পারবে না, ইত্যাদি ইত্যাদি। এতক্ষণ মিলার ফুফু ধৈর্য ধরেই সব শুনছিলেন। মিলার মায়ের কান্নার নাটক দেখে এবার বিরক্ত হলেন তিনি, ধমকে উঠলেন। বাড়িতে নতুন জামাই আসছে, আপ্যায়ন না করে এখানে গোল টেবিলে মিটিং বসাইছ? নমস্কার করো আমার সাথে তোমরা। সবাই এবার চুপ হলো। মিলার চাচিরা ভেবেছিলেন এ মকায় তারাও এক হাত দেখে নেবেন একমাত্র ননদকে। একদম বড়লোক বাড়িতে বিয়ে বসে ধরাকে সরাজ্ঞান করে, সবকটা ভাই কোনো কাজ করার আগে বউদের আগে বোনের পরামর্শ নেয়। মিলার গাধে বন্দুক রেখে একে একটা টাইট দেওয়া যাবে এবার ভেবেছিলেন, কিন্তু জঙ্গলের হিংস্র প্রাণী হায়না হলেও জঙ্গলের রাজা তো সিংহই থাকে, এক ধমাকে সব ফাটা বেলুনের মতো চুপসে গিয়েছে। মৃদু চিৎকার করলেন তিনি ভাতিজা ভাতিজা বউদের উপর। মিলার মাই মিলার মামাদের মধ্যে বড়, তাই হিসেবে সেই বাড়ির বড় কাজিনদের দিক থেকে বাকি ভাই বোনেরা ছোট হওয়ায় কেউ এই বৈঠকে নেই। খুব লায়েক হয়েছ এক একজন তাই না? মিলার চিন্তায় সবার কলিজা পড়তেছে, নকশা করো, আমার সামনে এসব নাটক করবানা, সবগুলোর হাড়ে মজ্জায় চিনি আমি। তোমাদের সবাইকে কৈফিয়ত দিতে হবে, আমার যে ভাতিজিকে গাঙ্গে না ভাসায় বিবাহিত বাচ্চার বাপের সাথে কেন বিয়ে দিছি, বিবাহিত বাচ্চার বাপের সাথে কেন বিয়ে দিছি। মিতারে বিয়া দিয়া তো সব পালাইছিলা, আমার ভাতিজির খবর তখন কেউ নিস? মিলার চাচি একবার বলতে চাইলেন সব তো লুকিয়ে করেছে, তাদের সাথে তো পরামর্শ করেনি, কিন্তু বললেন না। কাসুন্দি যত কম ঘাটা হবে গন্ধ কম ছড়াবে, তাছাড়া এই মেয়ে ডেঞ্জারাস, তাদের শাশুড়ির কার্বন কপি, কখন না আবার তাকেই ওয়াশ করে দিবেন ঠিক নেই, শেষে ছেলের বউদের সামনে হবে বেউজ্জিতি। আমার ভাতিজিকে আমি যেখানে খুশি বিয়ে দিছি মিলার সমস্যা নাই, তার মানে তোমাদের কারোরই মাথা ঘামানির দরকার নাই। আর ছেলের সাথে এখনো তো কেউ দেখাই করো নাই, দেখলে বুঝতা মিতার জামাই সোনা হইলে মিলার জামাই হীরা, এই বংশের কোনো পুরুষের কেন কোনো জামাইয়ের সাথে মহিনের তুলনা হয় না, আমার নিজের বরেরও না। উত্তেজিত হয়ে বলেই যাচ্ছেন মিলার ফুফু। মিলার মা শেষে আপা বলে ডাকায় তিনি ফিরে তাকালেন, রাগে তার শিরা উপশিরা জ্বলে যাচ্ছিল এতক্ষণ। তুমি এত কান্না করতেছো কেন ভাবি, যাও আপ্যায়নের ব্যবস্থা করো, তাছাড়া তুমিও তো আমার মহিনকে দেখতে পারো না, এইসব নাটক বাদ দিয়ে যাও এখন। মিলার মা ননদের বাক্যবাণে থতমতো খেলেন, শাড়ির আঁচল দিয়ে চোখ মুছে এই বৈঠকের সমাপ্তি টানতে রুম থেকে বের হলেন, তার ছোট কন্যা এলো বলে। মিলার ফুফু রুম থেকে বের হবার আগে
মিতা বিশাল বড় গাড়ি থেকে নামলো বাড়ির গেটের সামনে। ড্রাইভার নেমে ব্যাগগুলো গাড়ির ডিক্কি থেকে নামিয়ে সামনে নিয়ে রেখেছে। ফারদিন ড্রাইভারকে ব্যাগটা ভেতরে রেখে গাড়ি নিয়ে চলে যেতে বলল, কারণ মিতাদের গাড়ি পার্কিংয়ের জায়গায় নেই। মিতা একবার ফারদিনের দিকে তাকিয়ে ভেতরে চলে গেল। তার এখানে আসার বিন্দুমাত্র ইচ্ছে ছিল না, এখানে এলে বড় আপার মুখোমুখি হতে হবে। চোখের দিকে তাকিয়ে কথাই বলতে পারবে না সে, কি লজ্জার পরিস্থিতি। বড় বোনের হবুবরের সাথে বিয়ে আর বড় বোন এখনও বিয়ে করেনি। এক সপ্তাহ পর তারা এসেছে অনুষ্ঠান করতে। মিতা দীর্ঘশ্বাস ফেলল। ফারদিন বুঝতে পেরেই বলল, দেখো যা হওয়া তা তো হয়ে গিয়েছে, এখন এসব ভেবে নিজেকে ছোট করার কোনো মানেই হয় না। মিতা ঘাড় উঁচু করে ফারদিনকে দেখল। নিজের দায় এড়িয়ে যাচ্ছেন ভালো কথা, আমার অপরাধবোধ কম থাকার প্রয়োজন নেই। মিতা কলিং বেল বাজাতেই মিতার চাচি দরজা খুললেন। মিতাকে জড়িয়ে ধরে চিৎকার করে সবাইকে ডেকে বাড়ি মাথায় তুললেন। সবাই পরিমরি করে ড্রয়িং রুমের দরজার সামনে এসে দাঁড়িয়েছে। মিতা আশেপাশে তাকিয়ে দেখল, মিলা আসেনি। আপা কি এখনো রাগ করে আছে আমার ওপর? নিজেকেই শুধালো সে, তার খারাপ লাগছে। ফুফিও আসেনি। মিতার মা মিতার বরকে আপ্যায়ন করলেন। মিতার বাবা কিছুক্ষণ আগে ড্রয়িং রুমে এসে বসেছিলেন, তার হাতে এক গ্লাস পানি ছিল। দ্রুত গ্লাস টেবিলে রেখে মিতার কাছে গেলেন। ফারদিন সালাম করতে নিলেই তিনি তাকে জড়িয়ে ধরে খোশামদিদ জানালেন। ফারদিনও জড়িয়ে ধরল। সবাই মিলে মিতাকে নিয়ে ড্রয়িং রুমে বসালেন। মামি দ্রুত শরবত মিষ্টি নিয়ে এলেন। মিষ্টিমুখ করিয়ে তিনি জামাইকে স্বর্ণের আংটি পরিয়ে দিয়ে বললেন, সেদিন হই হট্টগোলের মধ্যে তোমার জন্য কিছু করতে পারিনি বাবা, তুমি কিছু মনে করো না, আজকে উপহারটা গ্রহণ করো। ফারদিন তাকেও সালাম করল। মিতার ফুফু দাঁড়িয়ে সকলকে দেখছিলেন। মিলার বরের ক্ষেত্রে এমনটা হয়নি। মিলার বরকে এরা এত সমাদর করেনি, উল্টো গেস্ট রুমে পাঠিয়েছে। তিনি বলার পর বড়ভাবেই মিষ্টির শরবত নিয়ে গিয়েছেন। এদের তিনি এক হাত দেখে নেবেন। তিনি হেসে সামনে গিয়ে বললেন, পুরুষদের স্বর্ণ পরা নিষেধ, তাই তোমার জন্য আমি এটা দিলাম। তিনি একটা ব্র্যান্ডেড রোলেক্স ওয়াচ আর একটা রূপার উপর হিরে বসানো আংটি দিলেন। ফারদিন তাকেও সালাম করতে চাইলে তিনি সরে গেলেন। মুখে সালাম দিলেই যথেষ্ট মিতার মামি খালা মিলে মুখ ভেঙালো। ফুফু বললেন, মিলাকে ডাকেন নাই কেন ভাইজান? ও কই, ওরে ডাক দেন। সবাই অস্বস্তি বোধ করলো। মিলার মামি মিলার মাকে ডেকে বললেন, মিলার বরের জন্য তারা কিছুই আনেননি, এখন কি হবে? মিলার মাও লজ্জায় পড়লেন, কারণ তিনি নিজেই মহিনের জন্য তেমন বিশেষ কিছু করেননি। ননদ আরেক দফা খেপে বোম না হলেই হয়। মিলার কাজিনটা গিয়ে দরজায় নক করল। এতক্ষণ মিলা মহিনকে নিয়ে শুয়েছিল, বাড়িতে হইচইয়ের খবর তারা পেয়েছে। মহিন একবার যেতে বলেছিল, মিলা যায়নি। প্রয়োজন পড়লে তারা নিজেরাই ডাকবে, সে নিজে থেকে আর কোনো কিছুতেই থাকবে না ঠিক করেছে, কারণ এখানে একটা সার্কাস চলছে। তাকে ডাকা হয়েছে কারণ সমাজের সম্মান রক্ষা করতে হবে তাই। মিলা দরজা খুলে দিল। তার খালাতো বোন বলল তাদের ড্রয়িং রুমে ডাক পড়েছে, মিলা আসছে বলে দরজা বন্ধ করে দিল। মহিনের প্রশ্নবোধক চাহনি দেখে সে বলল, চলুন। মিলার কোলে মাহাতাবকে নিয়ে ড্রয়িং রুমের দিকে গেল। মহিন তার পেছন পেছন গেল। ফারদিনের অস্বস্তি লাগছিল, এর আগে দুবার রুদমিলাকে দেখেছে সে। প্রথম যেদিন দেখতে এসেছিল সেদিন, আর দ্বিতীয় বিয়ের দিন। এরপর আজ তৃতীয় দেখা, তবে তা খুবই অস্বস্তিকর, কারণ যেখানে সম্পর্ক কাপলদের হবার কথা ছিল সেখানে মিলা এখন তার জেঠোস, বউয়ের বড় বোন। মিতা অস্থির হয়ে বসে আছে, কতদিন পর আপাকে দেখবে। এর আগে সে আপাকে না দেখে এতদিন কবে ছিল তার মনে পড়ে না। আপা কি তার উপর রেগে আছে? অতএব সকল অপেক্ষার অবসান ঘটল মিলার রুমে প্রবেশের মাধ্যমে। মিলার ফুফু নিচে উঠে মিলাকে আর মিলার বরকে বসার জায়গা করে দিলেন। মিলাকে শাড়ি পরা দেখে একটু চমকালো মিতা, ফারদিনও চমকালো। মিলার কোলে মাহাতিব। মহিন শ্বশুরকে সালাম দিল। মিলার বাবা এতক্ষণ কিছুটা বিরক্ত ছিলেন, মহিন মিলা এসেছে এ কথা তাকে জানানো হয়নি। তাছাড়া তাদেরকে যে আপ্যায়ন করা হয়নি সেটাও আর একটা কারণ। মহিনকে দেখেই তার সকল বিরক্তি উবে গেল। কি সুন্দর মন ভোলানো চেহারা, কি মায়া! তিনি মহিনকেও জড়িয়ে ধরলেন। কেমন আছো বাবা বলে তার হাল হকিকত জানতে চাইলেন। মিতা অবাক হলো, আপার বিয়ে হয়ে গেছে এই লোকটার সাথে? ফুফার অফিসে জব করে লোকটা, বিয়ের দিন দেখেছিল তো। আপার বিয়ে এই বিবাহিত লোকটার সাথে হয়েছে? মিতার সব কিছু কেমন তুলছে। সে চোখ নামিয়ে মাটির দিকে স্থির হয়ে তাকিয়ে রইল। মিলা জিজ্ঞেস করল, কেমন আছিস মিতা? মিতা চোখ তুলে তাকালো, আপার চোখ হাসছে, কি চমৎকার সে হাসি! মিতা তাকিয়েই রইল। ফুফু মহিনকেও মিষ্টিমুখ করালেন। মহিনের জন্য তিনি এই রকম দেখতে ঘড়ি আংটি কিনেছিলেন, তা পরালেন। মহিন প্রথমে মাথা তুলে না করতে চাইলেই তিনি চোখ বড় বড় করে হুমকি দিলেন। মহিন হাসল। ফুফুর সাথে তার সম্পর্ক ভিন্ন, নিজের সন্তানের চেয়ে কোনো অংশে কম ভালোবাসেন না তাকে। মিলার বাবা মহিনের সাথে ফারদিনের পরিচয় করিয়ে দিলেন। আমার বড় জামাই মহিন,
ফারদিন তো চেনই আমার ছোট জামাই। মহিন ফারদিনের সাথে করমর্দন করল। মিতাকে তাদের রুমে নিয়ে যেতে বললেন মিতার মা। মিতা জিজ্ঞেস করল, আপা তাহলে কোন রুমে থাকবে? মিতার মা একবার মিতার দিকে তাকালেন। তোর রুমে থাকবি, ওই রুমে এসি আছে, জামাইয়ের গরমে থাকতে কষ্ট লাগবে, তাই তোদের জন্য ওই রুম ঘুমাইতে কইছি। তাহলে আপাকে গেস্ট রুমে থাকবে, ওই রুমে ফ্যানের স্পিডও কম, এসিও নাই। ফ্যান ঠিক করাইছি, বড় জামাইয়ের গরমে থাকা অভ্যাস আছে, উনি কিছু মনে করে নাই। মা, মিলা আপাকে তোমার আপন মেয়ে না? মিতা খুবই শান্ত শব্দে কথাগুলো বলল। চমকে তাকালেন মিতার মা। মিতার কিছু বলার সুযোগ না দিয়ে নিজের রুমে গেল, তার পেছন পেছন ফারদিনও গেল। মিতা বিছানায় বসতেই ফারদিন রুমের দরজা আটকে দিল। ফারদিনই আগে জিজ্ঞেস করল,